সালামু আলাইকুম সকলকে আর স্বাগত জানাচ্ছি টেকলা বাংলাদেশের ডেলটা পিএলসির ধারা ভিডিও লেকচারে গত লেকচারে আমরা দেখছি হচ্ছে কিভাবে ওসিলেটিং সার্কিট তৈরি করতে হয় অর্থাৎ প্রোগ্রাম করে কিভাবে একটি লোডকে অনবরত অন অফ করতে হয় তো সেটা ছিল উইদাউট টাইম কন্ট্রোল অর্থাৎ আমরা কতক্ষণ অফ থাকবে অন থাকবে সেটা কন্ট্রোল করতে পারতাম না এখন আমরা দেখব টাইম বেস্ট ওসিলেটিং সার্কিট অর্থাৎ কতক্ষণ অন থাকবে এবং কতক্ষণ অফ থাকবে সেটা আমরা নির্দিষ্ট করে প্রোগ্রাম করব ওকে তাহলে চলুন শুরু করা যাক আমরা শুরুতে একটা অন সুইচ নিব তো আমরা নিলাম হচ্ছে এলডি এক্স জিরো অর্থাৎ এক্স জিরো হচ্ছে আমাদের অন সুইচ এবং এর সাথে আমরা একটা কি নিব আউটপুট নিব তাহলে আমরা নিলাম আউটপুট ওয়াই জিরো এইটাকে আমরা ও সিলেক্ট করবো ওকে তো এখন এর সাথে আমরা একটা টাইম সেট করি যে কতক্ষণ টাইম পর এটা বন্ধ হবে ওকে তারপর আমরা সেট করব কতক্ষণ টাইম পর আবার অন হবে তো শুরুতে অন হবে অন হওয়ার পর কতক্ষণ পর অফ হবে সেটার জন্য আমরা টাইম সেট করব তো আমরা এই জায়গায় লিখলাম হচ্ছে টি আর টাইমার প্রথম টাইমারের নাম হচ্ছে টি জিরো এবং টাইম লেট করাবো সাপোজ ফাইভ সেকেন্ড তো তাহলে কত সেট করতে হয় ফিফটি ওকে তাহলে আমরা সেট করলাম এবং এটাকে এটার সাথে কানেক্ট করে দিই কানেক্ট করে দিলাম এখন এই টাইম হওয়ার পর আমার কি করতে হবে এটাকে বন্ধ করতে হবে তাহলে এটাকে বন্ধ করার জন্য এটার একটা নর্মালি ক্লোজ কন্টাক্ট দিব আমরা কোথায় এই জায়গায় তাহলে আমরা দিলাম হচ্ছে এলডি আই টি জিরো ওকে তাহলে বন্ধ করলাম এখন বন্ধ করার পর আমরা আরও একটা টাইমার নিব এই টাইমারের মাধ্যমে আমরা কি করব এটাকে অফ করব এই টাইমারকে অফ করে দিলে আবার এটা কি হইতে থাকবে চলতে থাকবে তাহলে এই জায়গায় আমরা নিলাম হচ্ছে এলডি টি জিরো এই জায়গায় আমরা টাইমার নিব হচ্ছে টাইমার টি ওয়ান টাইমার টি ওয়ান এটা লেট করবে কতক্ষণ সাপোজ হচ্ছে পাঁচ সেকেন্ড ওকে এখন আমরা এই টাইম যখন শেষ হয়ে যাবে এই টাইম হওয়ার পর এটাকে বন্ধ করে দিবে এবং এই টাইম শেষ হওয়ার পর এই টাইম কাউন্ট করার পর আবার আমরা এই টাইমারকে আমরা অফ করে দিতে যাচ্ছি তখন আবার কি হবে এটা অন হবে তাহলে এর একটা নর্মালি ক্লোজ অর্থাৎ এই টি ওয়ানের একটা নর্মালি ক্লোজ দেবো হচ্ছে আমরা এইটাতে তাহলে লেখা হচ্ছে আই এখন আমরা প্রোগ্রাম শেষ করব তাহলে শেষ করলে কি লিখতে হয় ইন্ট লিখতে হয় ইন্ট এখন আমরা বোঝার চেষ্টা করি যে আমরা যখন এটা পুশ করব তখন আমার এটা অন হবে এটা টাইম কাউন্ট করা শুরু করবে তো এটা অন হয়ে যখন এটা টাইম কাউন্ট করা শুরু করবে তো টাইম হওয়ার পর সাথে সাথে আমার এটা কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে এটা কি হবে বন্ধ হবে তাহলে বন্ধ হইলো সাপোজ পাঁচ সেকেন্ড পর এটা বন্ধ হইলো এখন আমার পাঁচ সেকেন্ড পর আবার অন করা দরকার তাহলে এটাকে অন করতে হইলে আমরা কাকে অফ করব এই টাইমারের মাধ্যমে এটাকে অফ করছি এখন টাইমারকেই যদি অফ করে দিই তাহলে এটা কি হবে অন হবে অর্থাৎ এইটা দিয়ে আমরা একটা টাইমার অন করলাম এই টাইমার পাঁচ সেকেন্ড লেট করবে লেট করার পর এই টাইমারকেই অফ করে দিবে ওকে তাহলে আমরা দেখি যে এটা সিমুলেশন করলে কিরকম হয় ইয়েস ইয়েস তারপর আমরা দিব কি রান রান ওকে তাহলে আমার এটা কি হয়েছে অন হয়েছে এবং পাঁচ সেকেন্ড লেট করতেছে পাঁচ সেকেন্ড লেট করার পর এটা কি হবে বন্ধ হবে এখন আবার পাঁচ সেকেন্ড লেট থাকবে হচ্ছে অফ অবস্থায় পাঁচ সেকেন্ড থাকবে আবার পাঁচ সেকেন্ড হয়ে যাওয়ার পর আবার অন হয়ে যাচ্ছে তাহলে এই যে আমরা ওসিলেটিং সার্কিট তৈরি করলাম সেটা কিসের মাধ্যমে টাইম বেজের মাধ্যমে অর্থাৎ একটা টাইম নির্দিষ্ট করে কতক্ষণ অন থাকবে কতক্ষণ অফ থাকবে অর্থাৎ এর হাই ম্যাগনিসিউট কতটুকু হবে এবং লো ম্যাগনিসিউড কতটুকু হবে সেটা আমরা ফিক্সড করে দিতে পারলাম অর্থাৎ এই টাইমটা কতটুকু হবে এবং এই টাইমটা কতটুকু হবে সেটা ফিক্সড করে দিলাম ওকে তাহলে এই হচ্ছে টাইম বেস্ট ও সিলেটিং সার্কিট ওকে তাহলে আজকের লেকচার এ পর্যন্তই আপনারা যারা পিএলসি ট্রেনিং করতে চান এবং ইন্ডাস্ট্রিয়াল যে কোনো ডিভাইস কিনতে চান তাহলে আপনারা ওই নিজের নাম্বারে যোগাযোগ করবেন আশা করি আপনারা রিপ্লাই পাবেন এবং সেই সাথে বলতেছি আপনারা যত খুশি পারেন ভিডিওগুলো অন্য ফ্রেন্ডদের সাথে কলিগদের সাথে শেয়ার করুন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ